সাবস্ক্রাইব করুন শাইন টিভি বাংলা, জেলার সব খবরে নিজেকে আপডেট রাখতে পাশের বেল আইকনটি প্রেস করুন আর জানুন জেলার সব তথ্য। এক যুবককে খুনের অভিযোগ উঠল শ্বশুর বাড়ির বিরুদ্ধে। বহরমপুরের কৃষ্ণমাটি এলাকার ঘটনা। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে মৃতের স্ত্রীকে মারধরের অভিযোগ। খবর, বহরমপুর থানার আখের মিলের বাসিন্দা বছর ২৭ যুবক তাপস বেদের বিয়ে হয় বহরমপুরের কৃষ্ণমাটি এলাকায়। বিয়ের পর থেকে ওই যুবক শ্বশুর বাড়িতেই থাকতেন। তাপস বেদ ও মিতালী বেদের একটি পুত্র সন্তানও রয়েছে। শনিবার সকালে তাপস বেদের শ্বশুর বাড়ি থেকে তার বাবার বাড়িতে জানানো হয় তাদের ছেলে অসুস্থ এবং সে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। পরিবারের সদস্যরা হাসপাতালে গিয়ে দেখেন তাপস বেদের মৃত্যু হয়েছে। কিভাবে বুঝে উঠতে পারছে না কেউই। মৃতের ভাইয়ের অভিযোগ, তার দাদাকে খুন করেছে তার শ্বশুর বাড়ির সদস্যরা। এদিন হাসপাতালে গেলে মৃতের স্ত্রীকে মারধর করা হয় বলে অভিযোগ। আমি কালকে দাদার সাথে চারটে দিয়ে কথা বললাম বিকালে, ঠিক আছে, বিকালে চারটে দিয়ে কথা বলার পরে দাদা বললাম তুই রাখ, আমি পরে তোকে সন্ধ্যায় কল করছি। সন্ধ্যায় আমাকে কল করেছিল, আমি কলটা ধরিনি সাতটার দিকে, ঠিক আছে। আর একটা কথা হচ্ছে, আমার বৌদি তো সেরকম স্বভাব ভালো না, ঠিক আছে। আমার এটা হচ্ছে দাদা, বৌদির আমার দুটো বিয়ে, হ্যাঁ, আমার দাদাকে না বলে বিয়ে করেছিল দাদা, সেটা তিন মাস পরে জানতে পারে আমার বৌদির দুটো বিয়ে, এর আগে একটা বিয়ে হয়েছিল। তো প্রায় অশান্তি হয়, ঠিক আছে, এরকম হয়, দিয়ে ওর বাড়ির ওর শাশুড়ি দাদা শ্বশুরি বলে তোমার দাদাকে নিয়ে যাও না, তো কিছু হয়ে গেলে দোষ ফোষ দিতে পারবে না। শ্বশুর বাড়িতেই থাকতো চার বছর ধরে, যেদিন ধরে বিয়ে হয়েছে বিয়ের পর থেকে শ্বশুর বাড়িতে থাকতো। আমাদের তো বাড়ি নেই, ঠিক আছে, দিদার বাড়িতে মানুষ ছিলাম, দিদার বাড়িতেও থাকিনি, ওর বউ দিদার বাড়ি ঘর আছে, দিদার বাড়ি তোর বউ থাকা ওই পারে, আমরা ঘর জামাই থাকতো।